আজকে যে কবিতার নাম বললাম সেটি থ্যালাসেমিয়ার উপরে। থ্যালাসেমিয়া আমাদের অটোসোমাল রিসেসিভ ডিজিজ, অর্থাৎ আমাদের যে দেহ তার স্টেম সেল বা যেখান থেকে আমাদের রক্ত তৈরি হয় এমন যে ভঙ্গুরি হয় তার সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, অর্থাৎ তার মধ্যে আমাদের ক্রোমোজোম পেয়ার বা মানে দুটো সেজন্যটা তোমরা জানো ক্রোমোজোম পেয়ার এখানে আছে দুটো, এগুলোকে আমরা হোমোলোগাস পেয়ার কি পেয়ার বলে হোমোলোগাস পেয়ার। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম নম্বর 11 এবং ক্রোমোজোম নম্বর 16 এই দুটো আমরা দুটো ক্রোমোজোম থাকি। এবার এই দুটো ক্রোমোজোমের কাজ আমাদের দেহে রক্ত পরিবহনের সাহায্য করে আলফা টু বিটা টু পলিপেপটাইড চেইন, এইটা হিমোগ্লোবিনের অংশ এবং এর মধ্যে ফেরা আর ফেরিক সে অক্সিজেন থেকে নেয় অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন ছাড়া আমাদের দেহে যে মেটাবলিক অ্যাক্টিভিটি সবার শোষণ সে অ্যারোবিক রেসপিরেশন হবে না, রেসপিরেশনের কোনো শক্তি। এবার এই ক্রোমোজোম 11 থেকে বিটা প্রোটিন তৈরি হয় আমরা জানি ক্রোমোজোম 16 থেকে তৈরি হয় আলফা প্রোটিন, তাই এই প্রোটিন দুটো তৈরি করার জন্য আমরা আমাদের যে পিতা এবং মাতা আছে তার কাছে কিন্তু আমরা রিডি কেন তাদের স্পার্ম এবং ওভামের থেকে আমাদের এই কম্বিনেশনটা তৈরি হয়। এবং যখন আমরা দেখেছি এখানে একটা ঘটনা একটি মানুষের কি 23 আছে 46টি, এরপর দুটো মানুষকে যদি আমরা ভাগ করি তো পুরুষ এবং স্ত্রী তাদের দেখবো আমরা যে 16 মাত্র যে ক্রোমোজোম সেখানে যদি আলফা ক্রোমোজোম আমরা নিলাম হ্যাঁ 16 মাত্র আলফা আমি স্বাভাবিক যে কাজ ধরে নিলাম আর স্বাভাবিক কে আমরা প্লাস এবং আলফা মাইনাস কে আমরা কি একটি কিন্তু যদি বাবা মা তার ক্রোমোজোমগুলোকে ছিল কিন্তু যেহেতু প্রকাশ পায়নি একটি আমরা দেখলাম তিনি মেয়েকে যখন জন্ম দিয়েছিলেন তিনি কিন্তু ক্যারিয়ার হিসাবে জন্ম দিয়েছিলেন, এখানে বাহক নদীর পুরি পুরোপুরি ভাবে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ না। এরপরে কি হলো এই যে দুই ফ্যামিলি ছেলে ছেলে এবং মেয়ে তাদের মধ্যে যখন বিবাহ সম্পন্ন স্থাপন করে এবং তারা যখন স্পার মেয়ের পুত্র অভাব বা এবং পুরুষের জন্য স্পার তারা তাদের মধ্যে এই কম্বিনেশনটা বেরিয়ে যায়। এবার এই দুটো কম্বিনেশন তারা কি করলো তাদের সন্তান প্রসবের জন্য তারা কি করে তা আলফা মাইনাস তখনই কিন্তু এই যে কন্ডিশনটা ক্রোমোজোমের যে অটোসোমাল রিসেসিভ বলে এই অটোসোমাল রিসেসিভের জন্য এই অবস্থায় এই মুহূর্তে আমরা কি করছি বাচ্চাটা যে হ্যালাসেমি
see the beauty of the world, but see like that. And then you can make the less amount of hemoglobin. So how was the normal level of hemoglobin? 40 mg per liter. So, 100 mg per liter. So, 100 mg per liter.